আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে টরন্টোর পোলসন পিয়ার হারবারে। এখানে আসার অন্যতম একটা কারণ আছে, সেটা এখনই আপনাদেরকে দেখাবো। এখান থেকে টরন্টো সিএন টাওয়ার এবং ডাউন টাউনের যে বিল্ডিংগুলো আছে, এটা একটা অসম্ভব সুন্দর একটা ভিউ দেখায়। চলুন ভিডিও দেখি। সিএন টাওয়ার, আশেপাশে ডাউন টাউন। এই জায়গাটায় আসতে আসলে আমার অনেক কষ্ট হয়েছে। এইখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আসে না, তো যাদের আসলে গাড়ি নাই তাদের জন্য একটু টাফ। আমার ওই পাশের যে দুটো বড় বড় বিল্ডিং দেখতেছেন, ওইখান থেকে হেঁটে আসা লাগছে এবং অন্যদিক থেকে ঘুরে আসা লাগছে। প্রায় 20 মিনিটের মতো হাঁটা লাগছে হেঁটে এই হারবারের এই ভিউ পয়েন্টটাতে চলে আসছি। এবং এখন দেখতেছেন কি চমৎকার একটা স্কাইলাইন টরন্টোর। তো এই ভিউটা দেখার জন্য আসলে এখানে আসা। এরপরে আরেকদিন আসতে হবে এখানে, সেটা হচ্ছে সূর্যাস্ত দেখার জন্য। আমি অনেকগুলো ভিডিও দেখছি, অনেকগুলো ছবি দেখছি, যেখানে এই জায়গাটা থেকে সূর্যাস্ত চমৎকার কিছু ছবি প্লাস ভিডিও রয়েছে। তো সেরকম কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করব। ডেফিনেটলি ফলো করে সাথে থাকবেন, ভিডিওটা করলে আবার আমার প্রোফাইলে পোস্ট করব। তো আজকে এই পর্যন্তই। আপনারা যারা টরন্টো থাকেন তারা চাইলে এখানে আসতে পারেন। সেটা হচ্ছে ডানপোর্টে যারা থাকেন সেখান থেকে 506 নাম্বারটা আপনি আসতে হবে, তারপরে হচ্ছে 65 নাম্বার বাস নিতে হবে। যেহেতু হারবার এলাকা, প্রচুর ঠান্ডা, প্রচুর বাতাস, আজকে -4-এর মতো বরফ পড়ছে সকালে। তো এই অবস্থায় আমি হারবার দাঁড়ায় আছি, হাত একদম জমে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।